হাই ফ্রেন্ড সায়েন্স বাগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হলো আপার প্রাইমারি সংক্রান্ত কিছু প্রশ্ন এবং তার উত্তর নিয়ে তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একান্তই আবেদন আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন তবে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুর মধ্যে শেয়ার করবেন লাইক দেবেন তো বন্ধুরা আসুন শুরু করা যাক প্রথম প্রশ্ন এখানে সুজয় রায় বলেছেন যে দাদা জিওগ্রাফি এসি ক্যান্ডিডেট স্কোর সেভেন্টি সেভেন পয়েন্ট এইট সেভেন সেকেন্ড ফেজে ডাক পাবো কিনা সেটা জিজ্ঞাসা করেছেন সর্বপ্রথম বলি তিনি জিওগ্রাফি সাবজেক্টের ওপর এবং এসসি ক্যান্ডিডেট যেহেতু এবং স্কোরও সেভেন্টি সেভেন্টি সেভেন পয়েন্ট এইট সেভেন যথেষ্টই ভালো আছে এবং তিনি সেকেন্ড ফেজে অবশ্যই ডাক পাবেন আপনি একে এরপরে বলছে যে সুজয় রায় একই জন দুটো প্রশ্ন করেছে যাই হোক মতিউর রহমান প্রশ্ন করেছেন বা কমেন্ট করেছেন যে আপার প্রাইমারিতে ইংলিশ সেভেন্টি ফাইভ পয়েন্ট টু ও ডাক পাবো কি আপনি ও এ এবং ইংলিশ সাবজেক্ট আপনার এবং সেভেন্টি ফাইভ পয়েন্ট টু যেহেতু আপনার স্কোর আছে সেহেতু আপনি সেকেন্ড ফেজে অবশ্যই ভেরিফিকেশানে ডাক পাবেন এরপরে শুভঙ্কর হাইথ স্টাডি সেন্টার কমেন্টেড বলেছে সেভেন্টি সেভেন পয়েন্ট সিক্স হিস্ট্রি জেনারেল মেল চান্স আছে কি প্লিজ জানাবেন ওয়েটিং ফর ইউর অ্যান্সার দেখুন আপনার সাবজেক্ট হিস্ট্রি এবং আপনি জেনারেল ক্যান্ডিডেট সেতু আপনি ডাক পাবেন কিন্তু আপনার হয়তো একটু ধৈর্য ধরতে হবে অবশ্যই আপনি ডাক পাবেন সেকেন্ড ফেজের জন্য এরপরের প্রশ্নটা রূপম কুইলা কমেন্ট করেছে দাদা আমি জেনারেল সাবজেক্ট জিওগ্রাফি আপার প্রাইমারিতে পেয়েছি নাইনটি নাইন চান্স হবে আপনাকে সর্বপ্রথম বলি বাবু যে আপনি ট্রেন কিনা সেটাও বলেনি আপনি টোটাল স্কোরটাও বলেনি সুতরাং আপনারটা উত্তরটা দেওয়া একটু ডিফিকাল্ট আছে তাই আপনি একটু পুনরায় কমেন্টটা ভালো করে করবেন তাহলে আপনার প্রশ্নের উত্তরটা আমি সঠিকভাবে দিতে পারব এরপরে হিমাংশু সাইস বলেছেন যে থার্ড পেজ হবে দেখুন এখনও পর্যন্ত যতদূর শোনা যাচ্ছে যে থার্ড পেজ হতে পারে এবং যদি সিট হয় তাহলে অবশ্যই হবে এরপরে বলছে প্রশ্ন কমেন্ট করেছেন যে নবকুমার দলুই কমেন্ট থ্যাংক ইউ স্যার একটু ফলসেন থ্যাংক ইউ জি কে ওয়ার্ল্ড কমেন্টেড হিস্ট্রি সেভেন্টি ফোর পয়েন্ট সিক্স সেভেন এসসি এনি চান্স আপনি এসসি এসসি ক্যান্ডিডেট অবশ্যই আপনার চান্স আছে এক্ষেত্রে এরপরের প্রশ্ন বলছে যে প্রশান্ত ঘোষ কমেন্টেড আমি দু হাজার দশ ইয়ারে আগে বিয়ে অনার্স ওই 44% ফোর পয়েন্ট ফর্টি ফোর পার্সেন্ট ও স্কোর সেভেন্টি সেভেন করেছি এম দিয়ে সেকেন্ড ফেজে ডাক পেলে কি ভেরিফিকেশানে রিজেক্ট হতে পারি প্লিজ জানাবেন সর্বপ্রথম বলি আপনি এখানে স্কোর দিয়ে আপনি যেহেতু অ্যাপ্লাই করেছেন এবং এটা যেহেতু আপার প্রাইমারি অর্থাৎ গ্র্যাজুয়েশানে মেন দেখা হয় এবং ফর্টি ফাইভ ফর্টি ফোর পারসেন্ট সেক্ষেত্রে একটু আপনার ব্যাপারটাও ডিফিকাল্ট আছে তো আপনি সেকেন্ড ফেজে ডাক পাবেন এটা সত্যি কিন্তু আপনার একটু একটু ডিফিকাল্ট আছে চান্স আপনি ডাক পাবেন অবশ্যই তো এরপরের প্রশ্নটা বলছেন যে সহদে মন্ডল বলছেন যে কমার্স গ্রাজুয়েটরা আপার টেট দিতে পারছিল আমি কমার্স অনার্স গ্র্যাজুয়েট টেট সেভেনটি টু পার্সেন্ট মার্কস পেলে টেট কোয়ালিফাই করি সোশ্যাল স্টাডিজে অ্যাপ্লাই করে হিস্ট্রি সাবজেক্ট চুজ করি আমি টেন এসছি আমার টোটাল স্কোর যাই হোক সহ সহদেব মন্ডলকে আপনাকে বলি আপনি কমার্স গ্রাজুয়েট হিসাবে অ্যাপ্লাই করলেও আপনি সোশ্যাল স্টাডিজের ওপরে পরীক্ষা দিচ্ছেন অর্থাৎ আপনি এখানে আর্টস হিসেবে পরীক্ষা দিচ্ছেন এখানে আপনি টেটে পেয়েছেন সেভেন্টি টু পারসেন্ট এবং আপনার টেট এবং হচ্ছে আপনি ট্রেন্ড কিন্তু আপনি আপনার টোটাল স্কোরটা বলেননি তাই আপনার সম্বন্ধে আমি এর মুহূর্তে ঠিক বলতে পারবো না কারণ আপনি আপনার টোটাল স্কোরটা বললে একটু ভালো হতো যাই হোক এরপরের প্রশ্নটি তমা দত্ত বলেছেন যে সাংস্কৃতিক জেনারেলে কাট অফটা বড়ো দাদা আমার সেভেন্টি এইট পয়েন্ট নাইন থ্রি আছে স্কোর আমি কি সেকেন্ড ফেজে ডাক পাবো আপনারা সর্বপ্রথম বলি আপনার যেহেতু সংস্কৃত সাবজেক্ট এবং স্কোরটা যথেষ্টই ভালো আছে কিন্তু আপনার ট্রেন্ড কিনা এটা বলেনি আপনি যদি ট্রেন্ড হন তাহলে অবশ্যই সেকেন্ড পেজে ডাক পাবেন এরপরে অনুপম সাহাব কমেন্ট করেছেন দু হাজার এগারো টেট কোয়ালিফাইড সেভেন্টি ওয়ান পার্সেন্ট ইংলিশ পাস চান্স আছে কি এসসি ক্যান্ডিডেট আবার যেহেতু আপনি এসসি এবং সেভেন্টি ওয়ান পার্সেন্ট নাম্বার সেহেতু এই মুহূর্তে কিন্তু আপনার যদি সিট আপডেট না হয় তাহলে একটু প্রবলেম আছে কিন্তু যদি সিট আপডেট হয় তাহলে আপনার চান্স আছে এরপরে রিন্টু হালদার বলছেন যে দাদা আরটিআই কিভাবে কীভাবে করবো ডিটেলস এ বলবেন প্লিজ এটা নিয়ে একটা ভিডিও রিন্টু বাবুকে বলি যে আর কিভাবে কীভাবে করবেন এই নিয়ে আমি একটা ভিডিও করবো তখন এটা নিয়ে ডিটেলস জানতে পারবেন তো ফ্রেন্ডস আসছিল এই পর্যন্ত আপনারা যদি আপনাদের নিজস্ব কোনো মতামত থাকে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই করে আমাকে জানাবেন আপনারা যদি আমার ভিডিওটিকে পছন্দ করেন তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন লাইক দিতে ভুলবেন না থ্যাংক ইউ